গুড ইভিনিং সবাইকে, গুড ইভিনিং। আর দুদিন ব্লগ করতে পারিনি, শরীরটা একটু খারাপ ছিল, তাই ভাবলাম আজকে এই সন্ধ্যা থেকেই ব্লগটা এখান থেকে শুরু করি। নিয়েছি সাথে এক কাপ চা, আর তার সাথে নিয়েছি এই যে বিস্কিট নিয়েছি, আর এই যে এগুলো স্ন্যাক্স, এগুলো নিয়েছি। আর আপনারা তো আছেনই সঙ্গে, আর ব্লগটা তো করতে পারিনি কারণ বললামই তো শরীরটা খারাপ ছিল, ভালো ছিল না, তাই আর ব্লগটা করলাম না দুদিন। আর ভাবলাম যে না, আজ থেকে এখন থেকে শুরু করি একটু ব্লগটা, ছোটো একটা ভিডিও করি, তাই শুরু করলাম। আর রান্নাবান্না আছে আজকে রাত্রে, রাত্রে রান্নাবান্নাটা আমার বেশি ভালো লাগে না, তবুও আজ করতেই হবে। আর বাজারে এসেছে, আর ছোটো মাছ আছে, ছোটো মাছগুলো দিয়ে দেখি কি করা যায়, কি সবজি এসেছে না এসেছে। আর বলেছিলাম যে আমাদের এদিকে খুব বেশি বৃষ্টি পড়েছে, খুব বেশি বৃষ্টি পড়েছিল, আবার কালকে শেষ রাতে একটু একটু বৃষ্টি দিয়েছে, দিনের বেলা অত বেশি বৃষ্টি দেয়নি। আর আজকে তো কিন্তু খুব বেশি রৌদ্র দিয়েছে, তাই দিনের বেলা আর কোনো ভিডিও করতে পারিনি। রান্নাবান্না করেছি, তার সাথে সাথে কাপড় চোপড় ধুয়ে দেওয়া, তারপরে এগুলো রৌদ্রে দেওয়া, শুকানো, উঠানো, এগুলো করতে করতে অনেকদিন পরে রৌদ্রটা দিল, তো তাই মানে ভিডিওটা আর করতে পারলাম না, ঘরের কাজেই ব্যস্ত ছিলাম। আর তাই ভাবলাম যে না, এখন সন্ধ্যার পর হয়ে গিয়েছে, এখন একটু বসবো, তাহলে আপনাদের সাথেই বসে একটু গল্প করি। আর এই যে আজকের তো পুরো দিনের লিপিটা আপনাদের সাথে শেয়ার করতে পারবো না, তাহলে এই রাত্রে দেখি কী করি না করি সেটা দেখা যাবে, আর আপনাদের সাথেও শেয়ার করবো, তাই বসলাম। আর আশা করি আপনারাও ভালোই আছেন, আপনাদের ওখানেও বৃষ্টিটা একটু থেমেছে যারা যারা দেখছেন। আর কী বলবো, এইভাবেই আর যেন বৃষ্টিটা না হয় ঠাকুরের কাছে এটাই প্রার্থনা করছি, আর বৃষ্টিটা হলে আর ভালো লাগছে না, একদম মানে যা অবস্থা হয়ে গিয়েছে বৃষ্টিটা আর ভালো লাগছে না, এবার মানে বোঝা যাচ্ছে যে না, রৌদ্রটা দেখ দিলেই ঠিক আছে। তাহলে চলুন শুরু করা যাক আজকের ব্লগটা এখান থেকেই, তাহলে চলুন শুরু করি। আর এই যে দেখুন বন্ধুরা, সবজির বাজার কী কী এসেছে, বাঁধাকপি এসেছে। আর দাঁড়ান ব্যাগটা ঢেলে দেই নিচে, ঢেলে তারপর সব কিছু একসাথেই বেরিয়ে যাবে, কী কী এসেছে দেখে নেব। আর এই যে দেখুন আনারস এসেছে, দুটো আনারস। আর বাঁধাকপিটা তো দেখালামই, দু প্যাকেট দুধ এসেছে আমুল তাজা। আর এটাতে শুটকি মাছ এসেছে। আর এসেছে এই যে বিস্কুট, হ্যাপি হ্যাপি বিস্কুট, আমার মেয়ের খুবই পছন্দ, তাই এই হ্যাপি হ্যাপি বিস্কুটটা লাগবেই, ওর সকাল সন্ধে এই বিস্কুটটা এসেছে, এটা রেখে দিই। আর কি এসেছে, লেবু এসেছে, পটল এসেছে, কাঁকড়া এসেছে। আর এই যে দেখুন বন্ধুরা, এটা কি চিনতে পারছেন আপনারা, এটা হচ্ছে বুবি, আমাদের এখানে এটাকে বুবি বলে, আপনাদের ওখানে কি বলে জানাবেন। আর বরবটি এসেছে, আর কি ঢেঁড়স এসেছে, ব্যাস এতটুকুই। এই যে পটল, আর পটলগুলো আমি এক জায়গায় করে নিচ্ছি, আর লেবুগুলো এক জায়গায় করে নিচ্ছি, আর কাঁকড়াগুলোও আমি এক জায়গায় করে নিচ্ছি, তারপর যে যার জায়গায় চালান করে দেব। আর এই যে দেখুন লেবুগুলো আমি রেখে দিলাম, পটলগুলোও রেখে দিলাম। আর এই যে দেখুন বরবটি, বরবটিগুলো কি সুন্দর না, একদম তাজা সবুজ, দেখেই ভালো লাগছে, খেতেও হয়তো ভালোই লাগবে। আর বরবটি এসেছে, আর কি বললাম, কাঁকড়া, পটল, বাঁধাকপি, আর ভেন্ডি। ভেন্ডিগুলোকে উঠানোর জন্য একটা ঝুড়ির প্রয়োজন, ঝুড়িটা নিয়ে আসবো। ঝুড়িটাতে কি বলুন তো, একটা মোচা ছিল, মোচাটা আমি আজ বিকালবেলায় বসে বসে মোচাটা ভালো করে খোসাটা ছাড়িয়ে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি, সেই মোচাটা আমি রেখে দিলাম। আর এই যে ভেন্ডিগুলো উঠিয়ে নিচ্ছি,
আর এগুলো মোচা মানে মোচা টোচা এগুলো কি জানেন, এগুলো মানে আগে থেকে যদি একটু পরিষ্কার করে রাখা যায় তাহলে রান্নার সময় কিন্তু খুবই সুবিধা হয়। নাহলে এগুলো পরিষ্কার করে তারপর রান্না করতে গেলে অনেক সময় লেগে যায়, আর এগুলো পরিষ্কার করতে করতেই এক দুটো মানে রান্না করা যায়, এই সময়টা চলে যায় এটা পরিষ্কার করতে করতেই, আর তারপর মোচাটা রান্না করলেই মানে অনেক সময় ইয়ে হয়ে যায়, কেটে যায়। আর এই যে ভেন্ডি আর ভিন্ডি 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 ঢেঁড়স আর কারকল আর পটল এগুলো আমি একসাথে মানে পটলগুলো ইয়ের সাথে ঢেঁড়সের সাথেই রেখে দেব, আর কারকলগুলো আমি আলাদা রেখে দেব। ওদিকে আর একটা ঝুড়ি আছে, সেই ঝুড়িতে রেখে দিলাম। আর বরবটিগুলোও আমি ভাবছি কি ওগুলোর সাথেই রেখে দেব, ওই ঝুড়িটাতে রেখে দেবো। আর যেহেতু আজ তো রৌদ্র দিয়েছে ঠিক আছে, ততটাও গরম লাগছে না, একটু একটু গরম লাগছে, ফ্রিজে না রাখলেও হবে। আর কি জানি যে মানে আজকের যে রৌদ্রটা দিয়েছে, রাত্রে হয়তো বৃষ্টি দিতেও পারে। কাল তো কি হয়েছে, দুপুর কি সকাল ধরুন 11টা সাড়ে 11টা থেকে মানে মোটামুটি বৃষ্টি নাই, কিন্তু রাতের দিকে দিয়েছিল। আর এই যে দেখুন, আমি আজকে সকালে একবার কাপড়গুলো ধুয়েছি, তারপর বিকাল দিকে কি 3টে সাড়ে 3টে নাগাদ আবার আমি ধুয়ে দিলাম কাপড়গুলো। ভাবছি কি রৌদ্র যখন দিয়েছে, যদি কাল দেয় বা না দেয় বলা তো আর যায় না ওয়েদারের কথা, তাই কাপড়গুলো আমি বিকালে ধুয়ে দিলাম 3টে সাড়ে 3টে নাগাদ। আর এগুলোও দেখুন শুকিয়ে গিয়েছে, তাই আমি ওদিকে ভাতটা বসিয়ে দিয়েছি। আর ভাতটা বসিয়ে ভাবছি কি এই কাপড়গুলো আমি গুছিয়ে নিই, এই কাপড়গুলো গুছাচ্ছি। আর যেহেতু মানে দিনের বেলা যে কাপড়গুলো গুছি মানে ধুয়েছিলাম সেগুলো তো আগেই গুছিয়ে নিয়েছি, আর এগুলো বিকালবেলা উঠিয়েছিলাম আর গুছানো হয় নাই, মোজাটা পরিষ্কার করতে বসে গিয়েছিলাম। আর সন্ধ্যাবাতিও দিলাম, তারপরে ছোটো মাছ আসলো, মাছগুলো কাটতে হলো, সেই জন্য আর ইয়ে মানে কাপড়গুলো গুছাতে পারিনি। এই যে দেখুন ভাতটা হয়ে গিয়েছে, এবার আমি রান্নাটা করে নেব। ছোটো মাছের রান্নাটা করবো ভাবছিলাম, কী দিয়ে করবো, তারপর ভাবলাম যে না, এতে সর্ষে বাটা দেব না, শুধু পেঁয়াজটা বেটেই। আর আলু, একটা আলু নিয়েছি, আলু কুচি কুচি করে কেটে একদম মানে শুকনো শুকনো করে নেব। আলুটা বেশি দিলে, মাছ যেহেতু খুব বেশি না, আলুটা বেশি দিলে শুধু আলু আলু হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে না, তাই একটাই আলু নিলাম। কড়াইটা বসিয়ে দিয়েছি, আর কড়াইটাতে কী জানেন, কড়াইটাতে পটলের বিচি থেকে গেছে। এই যে আজ দুপুরবেলা পটল বড়া করেছিলাম, সেগুলোর বীজগুলো রয়ে গিয়েছিলো, সেগুলি উঠিয়ে ফেলে দিলাম। আর একটা ছোটো বাটিতে তেলও রয়ে গিয়েছিলো, সেই তেলটা এবার আমি এই যে কড়াইটাতে দিয়ে দিচ্ছি, আগে উঠিয়ে রেখেছিলাম বাটিটাতে। আর এই তেলটার মধ্যে দেখছি কি দু একটা এই যে পটলের বিচি থেকে গিয়েছে, সেগুলো উঠিয়ে ফেলে দিলাম। আর এবার আমি তেল দিয়ে দেবো, রান্নাটা সরষের তেলে করবো। মাছ বা মাংস এগুলো কিন্তু দেখবেন বন্ধুরা, যতই মানে সাদা তেলে করেন না কেন, সরষের তেলে করলে স্বাদটাই বেড়ে যায়। মাছের ঝাল বা মাংস, মটন হোক আর চিকেন হোক, দুটোর মধ্যে যে কোনোটাই কিন্তু মানে সরষের তেলে করলে ভালো লাগে। আর এই যে দেখুন মাছগুলো, মোরেলা মাছ, এগুলো ছোটো মাছ, এগুলোকে আমি ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার টরিষ্কার করে রেখে দিয়েছিলাম আগেই। আর পেঁয়াজটাও পেস্ট করে নিয়েছি গ্রাইন্ডারে, আর কড়াইটা তো বসিয়ে দিয়েছি বললাম। আর এই যে দেখুন একটা আলু কুচি কুচি করে আমি কেটে নিয়েছি, এবার ধুয়ে উঠিয়ে নেব। আর রান্নাটা বসিয়ে দিলাম, মোবাইলটা তো বেশি চার্জ নেই জানেন, মোবাইলটা মানে কত সময় হবে ভিডিও সেটাই ভাবছি, আর সেটাই আমি বারবার দেখছি চার্জটা। এই যে দেখুন আলুগুলো কুচি কুচি করে কেটে নিয়েছি, ধুয়ে উঠিয়ে নিলাম। আর এবার আমি রান্নাটা বসিয়ে দেব। এদিকে এসে দেখছি কি মশলার যে আমার মশলার যে বাটিটা আছে সেটাই বের করিনি, তাই মশলার বাটিটা আমি বের করে নিলাম। আর এই যে দেখুন পেঁয়াজের পেস্টটা নিয়েছি, এতে আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর ধনে গুঁড়ো দেব, সর্ষে বাটা দেব না। আপনারা চাইলে অল্প একটু জিরে গুঁড়োও দিতে পারেন, আবার নাও দিতে পারেন। আর ফোড়নে যদি চান আপনারা তাহলে এতে কালো জিরেও দিতে পারেন ফোড়নে। আমি কালো জিরে কিছুই দেবো না, শুধু এভাবেই মশলাটা একটু ভেজে আলুটা ভেজে
তারপর আমি নাড়াচাড়া করে মাছটা দিয়ে দেব। আর এই যে দেখুন, আমি তো জিরে বাটা দিয়ে নিয়ে রান্নাটাতে ধনে জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়েছি, নুন দিয়ে দিলাম, আর লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। আর নুন আর লঙ্কা গুঁড়োটা আপনারা অবশ্যই বুঝে শুনে দেবেন যে যেরকম ভালোবাসেন। আর এবার এই যে আলু কুচানাটা আমি তেলে দিয়ে দিলাম, এটা একটু নাড়াচাড়া করে নেব। একটু নাড়াচাড়া করে মানে একটু ভাজা ভাজা হবে আর কি, একটু ভাজা ভাজা করে নেব। আর দু একবার নাড়াচাড়া করলেই হবে। তারপর এই যে মশলাটাকে আমি হাত দিয়েই একটা মানে পেস্টের মতো করে নিচ্ছি, জল দিয়ে দেইনি এটাতে, যেহেতু পেঁয়াজ বাটাটা আছে। আর এই মশলাগুলো একটু মেখে নিলেই পেস্টের মতো হয়ে যাবে। আর এই আলুটাতে আমি দিয়ে দেবো, আলুটা একটু ভাজা হয়ে গিয়েছে, এবার আমি মশলাটাও দিয়ে দিলাম। আলু আর মশলাটা একসাথে ভাজা হয়ে যাবে, তাই ভালো করে ভেজে নেব। এই মানে মশলাটা আর আলুটা একসাথে ভেজে নেব, আর যতক্ষণ না তেলটা ছেড়ে আসছে ততক্ষণই ভাজবো, যতটা মানে কষাতে পারি কষাবো, একটু কষিয়ে তারপর আমি মাছটা দিয়ে দেব। মাছটা যেহেতু আমি আগে ভাজি নাই আর তাই কাঁচাই ছিল, এই মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। এগুলো কেন আমি তো সবসময় আগে নুন হলুদ দিয়ে একটু ভেজে নেই, এই মাছগুলো করলাম না কেন, কারণ এগুলো তো এমনিতে মানে অনেক ছোটো ছোটো, আর এগুলো যদি আলাদা ভাজা করি তারপর রান্না করি অনেকটা টাইমও লাগবে। আর ভাবলাম কি এভাবে একদিন করেই দেখি না কীরকম হয় খেতে, আর তাই করলাম। এই যে মাছগুলো দিয়ে এবার কিন্তু একদম হালকাতে এগুলোকে নাড়াতে হবে, নাহলে তো মাছগুলো একদম মানে ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে, মিশে যাবে ঝুলের সাথে। একদম হালকা হাতে আমি নেড়ে নিলাম, আর একটু পরপর হালকা হাতে নেড়ে তারপর একদম ভাজা ভাজা করতে হবে, তারপর আমি ঝুলটা দিয়ে দেব। এই যে দেখুন নেড়ে চেড়ে নিয়েছি আর ভাজা ভাজা হয়ে গিয়েছে। এটা কিন্তু বেশি নাড়াচাড়া করা যাবে না, কারণ একটাই এই যে মাছগুলো ভেঙে যাবে। আর একটু নাড়াচাড়া করে তারপর আমি নিজে একটু মানে কী বলবো হালকা হাতেই নেড়ে দিচ্ছি, যাতে নিচে মানে যদি লেগে থাকে তাহলে লাগেনি আমার, যদি মানে কারো লেগে থাকে বা কিচ্ছু এই মানে সেই জন্য। এবার নেড়ে চেড়ে আলুগুলো যেহেতু মানে কুচি করে দিয়েছি একটু ফুটিয়ে নেব। আর এই যে দেখুন কাঁচা লঙ্কাগুলো আমি কেটে নিয়েছি, এগুলো দিয়ে দিচ্ছি। আপনাদের তো আগেই বললাম ঝাল যে যতটুকু ভালোবাসেন ততটুকুই মানে দিতে পারেন, আমি লঙ্কা গুঁড়োটা একটু কম দিয়েছি। আর এই যে দেখুন ঝোলটা একদম ফুটে এসেছে, আর রান্না প্রায় হয়ে এসেছে, আলুগুলো সিদ্ধ হলেই নামিয়ে নেব। আর কালারটা দেখুন, কালারটা খুব দারুণ এসেছে কিন্তু। আর এই রান্নাটা খেতেও কিন্তু ভালো হয়, এই রান্নাটা আমি আগেও করেছি কি আগে তো যখন করেছিলাম তখন কি জানেন এই যে মাছগুলো আমি আলাদা ভেজে তারপর করেছি, এভাবে করিনি, এইভাবে আজকেই করলাম। আশা করি খেতে ভালোই লাগবে, খারাপ লাগবে না। এমনি তো আমরা অনেক ধরনের মাছের ভাপা বা এইসব খেয়ে থাকি, খারাপ লাগে কি, খারাপ তো লাগে না। আর এই কিছু বাসন ছিল ধোয়ার, সেগুলো ধুয়ে রেখেছিলাম আমি আগে, সেগুলো এবার আমি এই যে রেখে দিচ্ছি। আর দিয়ে তারপর আমি তরকারিটা একটু দেখে নেব। মোবাইলে কিন্তু একদমই চার্জ নেই আমার, মোবাইলটা চার্জে বসাতে হবে, সেই জন্য আমি বারবার কাল দেখছি যে মোবাইলটা মানে কি হচ্ছে, চার্জটা একদম শেষ হয়ে গেলেই তো সুইচ হয়ে যাবে, তাই চার্জে বসাতে হবে। সেই তাড়াহুড়োয় আবার মানে তাড়াতাড়ি করছি রান্নাটা। আলুগুলো সিদ্ধ হয়নি কিন্তু এই যে ঝোলটা একদম শুকিয়ে গিয়েছে, তাই একটু ঢাকা চাপা দিয়ে দিলাম, একটু সময় ঢাকা চাপা থাকলেই আর কি আলুগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে। এমনিতে তো কুচি করে কেটেছি আর আলু তো এমনি তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় যেহেতু পাতলা করে কাটা আছে। আর নামিয়ে নেব।
হয়ে গিয়েছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। রেডি হয়ে গিয়েছে আমার এই রেসিপিটা, আশা করি আপনাদেরও ভালো লাগবে। এটা একদিন অবশ্যই ট্রাই করবেন, খুব সামান্য উপকরণে এই রান্নাটা। আর ভিডিওটা কিন্তু বন্ধুরা প্লিজ 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 স্কিপ করবেন না, ফুল ভিডিওটা দেখবেন, আর প্লিজ আমাকে সাপোর্ট করুন। তাহলে বন্ধুরা আমাদের ডিনার কমপ্লিট হয়ে গিয়েছে, আর ডিনার তো দেখালামই, এই যে মাছের একটা রান্না করেছিলাম ছোটো মাছ দিয়ে আলু দিয়ে আর ডিমের ঝোল করেছি। মেয়ে বলছে কি ওই রান্নাটা ওই তরকারিটা দিয়ে খাবে না, তাই আবার একটু ডিমের ঝোলও করলাম, আর এই যে ছোটো মাছের আলু দিয়ে তরকারিটা দেখালাম করলাম। আর ডিমের ঝোলটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ মোবাইলে একদমই চার্জ ছিল না, চার্জে বসিয়েছিলাম। আমাদের খাওয়া দাওয়া শেষ, আর এখন বাসনপত্র ধোয়া হয়ে গিয়েছে, এখন ঘুমোবো। তাহলে এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর চ্যানেলটাকে প্লিজ 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 সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি, সবাইকে আজকের জন্য গুড নাইট।